नमस्कार बंधुरा, रक्ते जदि कोनो कारणे कोलेस्टेरल बेशी हय बा बिलिरुबिनेर मात्रा बृद्धि पाय ताहले पित्तरसेर क्षरणे बाधा आसे। तखन सेई पित्तरस पित्तथलीते जमते जमते छोटो छोटो पाथर तैरी करे जा गल स्टोन नामे परिचित। एई असुख छेलेदेर तुलनाय मेयेदेर मध्ये अनेक बेशी देखा जाए, ता बोले छेलेदेर जे एकेबारे हय ना ता नय। गल ब्लाडारे पाथर हवार मतो घटना एखन घरे घरे। अनियमित खाद्याभ्यास, हरमोनेर ओषुध दीर्घदिन खेले, कोलेस्टेरल बाढ़ले, दीर्घक्षण खाली पेटे थाकले पित्तथलीते पाथर जमते पारे। तबे पित्तथलीते पाथर जमार आरो अनेक कारण आछे। महिलारा अनेक समय अतिरिक्त ओजन कमाते डाएट करें, घन घन उपवास करें, असमय खावा दावा करले रोग के आमंत्रण जानानो हय। अनेकेई आबार मेनोपजेर पर हरमोन रिप्लेसमेंटेर कारणेओ एई समस्याय भोगेन। अनेकेई बेशी परिमाणे गर्भनिरोधक बड़ी खान, सेखान थेकेओ पित्तथलीते पाथर हय। गर्भावस्थाय हरमोनेर ओठानामार फले पित्तथलीते पाथर हवार सम्भावना थेके जाए। महिलादेर बयस 60 छुले आर सेई संगे डायबिटीस थाकले पित्तथलीते पाथर जमा हवार आशंका अनेक गुण बेड़े जाए। की की लक्षण देखे सावधान हबेन? पित्तथलीते पाथर जमा हले पेटेर उपरेर अंशे डान दिके व्यथा शुरू हय, সেটা ক্রমশ ছড়িয়ে পড়তে থাকে পুরো ডান শরীরেই। তার সঙ্গে থাকে জ্বর, এছাড়াও বমি, অ্যাসিডিটি, একটু তেল মশলা খেলেই ব্যথা, গলা জ্বালা, এসবই কিন্তু হলো গল ব্লাডার স্টোনের লক্ষণ। অনেক সময় পিত্তথলীতে পাথর জমলে সেখান থেকে হেপাটাইটিসেরও সংক্রমণ হয়। তাই পেটে ব্যথার সঙ্গে যদি হেপাটাইটিস ধরা পড়ে তাহলে সঙ্গে সঙ্গেই চিকিৎসকের কাছে যান। কিভাবে এড়িয়ে চলবেন গলস্টোন বা কিভাবে গল ব্লাডারকে ভালো রাখবেন? নাম্বার ওয়ান, খাবার স্কিপ করবেন না। আপনি যতবার খাবার খাবেন ততবারই গল ব্লাডার থেকে বিলিরুবিন নির্গত হয়, আর তাই খাবার স্কিপ করলে বেশি পরিমাণে বিলিরুবিন নির্গত হবে, যার ফলে কোলেস্টেরলের পরিমাণ বাড়বে, পরে নানাভাবে সংক্রমণ হয়ে ক্যান্সারের সম্ভাবনাও থাকে। নাম্বার টু, ফাইবার বেশি করে খান। হজম ক্ষমতা ভালো করতে বেশি পরিমাণ ফাইবার খেতেই হবে, আর তাই ওটস, যব, এসব শস্যদানা বেশি করে খান। হোল গ্রেইন ব্রেড রাখুন খাদ্য তালিকায়, সেই সঙ্গে ব্রাউন রাইস, পাস্তা এসবও রাখুন। পপকর্ন, বার্লি, ওটমিল এসব রাখুন ব্রেকফাস্টে। নাম্বার থ্রি, ওজন নিয়ন্ত্রণে রাখুন। ওবেসিটি কিংবা অতিরিক্ত ওজন বাড়লেই সেখান থেকে গল ব্লাডারের সমস্যা বাড়ে। সমীক্ষা বলছে ওজন বাড়লেই গল স্টোন হবে, কারণ ওজন বাড়লেই বাড়ে কোলেস্টেরলের লেভেল। সেই সঙ্গে যাদের পশ্চাদ্দেশ একটু ভারী তাদেরও গল ব্লাডারে স্টোন হওয়ার সম্ভাবনা থাকে। নাম্বার ফোর, দুধ বাদ দিন। সহ্য করতে পারলে একদম লো ফ্যাট মিল্ক খান বা দুধের তৈরি খাবারও খেতে পারেন, ছানা খেতে পারেন, টক দইও চলতে পারে। তবে পায়েস, মিষ্টি, চিজ, ক্রিম এসব একদমই নয়। নাম্বার ফাইভ, ভাজা খাবার একদম নয়, তেল মশলা জাতীয় খাবার একদমই নয়। সামান্য তেল খেলেও পেট খারাপের সম্ভাবনা থাকে যদি আপনার গল স্টোনের অপারেশন হয়। গল ব্লাডারকে সুস্থ রাখতে চাইলে ফ্রেঞ্চ ফ্রাই, বার্গার, পিৎজা, আইসক্রিম, কেক এসব একদমই খাবেন না, কফি যতটা সম্ভব কম খান। নাম্বার সিক্স,
মাটন একদম নয়, মাটন পুরোপুরি বন্ধ করে দিন, কারণ মাটন হজম করা খুবই সমস্যার। এছাড়াও চিকেন খেলে অবশ্যই চামড়া ছাড়িয়ে খান, বেশি মাংসযুক্ত চিকেনের পিস খাবেন না, চিকেন খেলেও খুব হালকা প্রিপারেশনে বানান, খেতে পারেন নিরামিষ প্রোটিন খাবার। নাম্বার 7, তেলের পরিমাণ কম করুন, প্রতিদিন আমন্ড আর ওয়ালনাট রাখুন খাদ্য তালিকায়, সেই সঙ্গে দিনে 2-3 টেবিল চামচ বা 30-45 মিলিলিটারের বেশি তেল খাবেন না, প্রয়োজনে অলিভ অয়েল খান, সেই সঙ্গে কোলেস্টেরলের পরিমাণ নিয়ন্ত্রণে রাখুন, নিয়মিত হাঁটা, ব্যায়াম, লো ক্যালোরির খাবার খেয়ে সুস্থ থাকুন, ডায়াবেটিস থেকে দূরে থাকুন। বন্ধুরা, আজ এই পর্যন্তই, খুব শীঘ্রই আবার ফিরে আসি এরকমই হেলথ রিলেটেড ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।